নমস্কার বন্ধুরা, আমি আশিস। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247। আজকে আমি আলোচনা করব পিএসসি ক্লার্কশিপ 2023 এর সম্পূর্ণ সিলেবাস নিয়ে। ভিডিও শুরু করার আগে আমি একটাই কথা বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও, যাতে এইরকম অন্য কোনো নতুন ভিডিও এলে তোমার কাছে আগে নোটিফিকেশন যাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। আপনাদের পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার সিলেবাস প্রদান করলাম, যেটির মধ্যে পরীক্ষার নিয়োগ পদ্ধতি, প্রশ্নের ধরন ও সিলেবাস সম্পূর্ণ বাংলা ভাষায় দেওয়া আছে। নিয়োগ পদ্ধতি কি আছে? নিয়োগ পদ্ধতি হচ্ছে পার্ট ওয়ান প্রিলিমিনারি পরীক্ষা এবং পার্ট টু তে আছে মেন পরীক্ষা। এই দুটি ধাপে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পার্ট ওয়ান প্রিলিমিনারি পরীক্ষাটি অবজেক্টিভ টাইপ এবং পার্ট টু তে মেন পরীক্ষাটি হবে ডেসক্রিপটিভ টাইপ। এখন আসছি প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন। প্রিলিমিনারি পরীক্ষার প্যাটার্ন প্রথমে আসছে ইংরেজি। ইংরেজির যে প্রশ্ন সংখ্যা হচ্ছে 30টি, নম্বর হচ্ছে 30। দ্বিতীয়ত আসছে জেনারেল স্টাডিজ, প্রশ্ন সংখ্যা হচ্ছে 40টি, নম্বর হচ্ছে 40। এবং তিন নম্বরে আসছি পাটিগণিত। পাটিগণিতে আসছি প্রশ্ন সংখ্যা হচ্ছে 30টি এবং হচ্ছে নম্বর হচ্ছে 30। টোটাল 100টি প্রশ্ন, টোটাল হচ্ছে 100টি প্রশ্ন এবং নম্বর হচ্ছে 100। টোটাল টাইম হচ্ছে 90 মিনিট, টোটাল টাইম হচ্ছে 90 মিনিট। এখন আসছি মেন পরীক্ষার প্যাটার্ন। মেন পরীক্ষার প্যাটার্ন গ্রুপ এ তে আছে, গ্রুপ এ তে আছে ইংরেজি, ইংরেজিতে আছে 50 নম্বর, এবং গ্রুপ বি তে আছে, যার যেটি ভাষা যে চুজ করবে তার আছে বিষয় যেমন বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, এখানে 50 নম্বর। টোটাল হচ্ছে 100 নম্বর, টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা, টোটাল টাইম হচ্ছে 1 ঘন্টা। পিএসসি ক্লার্কশিপ পার্ট টু তে পরীক্ষায় 100 নম্বরে হয়, এবং পরীক্ষাটি গ্রুপ এ এবং গ্রুপ বি এই দুটি গ্রুপে বিভক্ত হয়। এখন দেখো পার্ট ওয়ান প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস কি আছে। ইংরেজি, ইংরেজিতে কি আছে? ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং কি আছে তার সাথে শব্দের সঠিক ব্যবহার। এরপরে আসছি জেনারেল স্টাডি। জেনারেল স্টাডিজে দেখো কি আছে। জেনারেল স্টাডি আছে দৈনন্দিন বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স, ভারতীয় ইতিহাস এবং ভারতীয় ভূগোল। এরপরে কি আসছি পাটিগণিত। পাটিগণিতে কি কি আছে দেখো, বিভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক, সরলীকরণ, লসাগু, গোসাগু, অংশ, দারিদ্র, তারপর আছে গড়, অনুপাত, স্মরণ সুদ, লাভ ক্ষতি, সময় ও দূরত্ব, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্র। এরপর আসছি আমরা পার্ট টু মেন সিলেবাস। এরপর আসছি আমরা পার্ট টু এর মেন সিলেবাস। মেন সিলেবাসে কি আছে দেখো, গ্রুপ এ তে আছে ইংরেজি, ইংরেজিতে কি আছে রিপোর্ট রাইটিং, সামারি আর কি আছে প্রেসি রাইটিং, বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি ভাষা থেকে ইংরেজি ভাষায় অনুবাদ। আমাদের যেহেতু এটি ইংরেজি থাকবে, তার জন্য তোমাদের যেসব মাতৃভাষা তোমরা চুজ করেছো সেই সব ভাষা থেকে বাংলা বা হিন্দি, উর্দু, যে যার ভাষা আছে সেখান থেকে ইংরেজি ভাষায় অনুবাদ। গ্রুপ বি তে কি আছে রিপোর্ট রাইটিং, সামারি আর প্রেসিং রাইটিং, ইংরেজি ভাষা থেকে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি আর সাঁওতালি ভাষায় অনুবাদ। অর্থাৎ তোমাদের এটা হচ্ছে গ্রুপ বিটা হচ্ছে বাংলা, বাংলা থেকে কি করতে হবে ইংরেজি ভাষা থেকে বাংলা তোমাদের ট্রান্সফার বা কনভার্ট বা ট্রান্সলেট করতে হবে। পরীক্ষার মান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের মাধ্যমিক পরীক্ষার মতো হবে। মাধ্যমিক পরীক্ষায় যেসব প্রশ্ন বা যেসব সিলেবাস থাকে তার মতো কিন্তু তোমাদের এখানে পরীক্ষার মানটি হবে। আমি এই ভিডিও যে পিডিএফটি আছে এই পিডিএফটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারো। এবং তার সাথে আমি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আর ম্যাথমেটিক্স সলভিং আমি ভিডিও দেব, তোমরা সেগুলো গিয়ে দেখে নিতে পারো। এবং তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং আমার সঙ্গে থাকতে হবে। তো চলো, ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, শুভরাত্রি।